প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যে সকালবেলা ওয়ালাইকুম সালাম। হতে না হতে গ্রামের কৃষকেরা মাঠে এসে লাউ কাটার জন্য খুব ব্যস্ত। মাটি পরীক্ষা আসলে দেখতে পাচ্ছেন আমাদের এটা ছোট একটি বিল। লাউ, করিলা, বরবটি ইত্যাদি এরকম বিভিন্ন রকমের ক্ষেত ফসল এই বিলে হয়ে থাকে। প্রতিদিন সকালবেলা কৃষকেরা ব্যাপক পরিমাণে ব্যস্ত থাকে, মেয়ে থেকে ছেলে পর্যন্ত। তারা লাউ, করিলা এইসব কেটে বাজারজাত করার জন্য ছেলেদের সাথে সাথে মেয়েরাও, আমাদের গ্রামের মেয়েরাও প্রচুর পরিমাণে পরিশ্রম করে। এই পাশে দেখতে পাচ্ছেন লাউ কেটে রাস্তায় রাখা হয়েছে এবং সেখান থেকে ভ্যানে তোলা হচ্ছে বাজারজাত করার জন্য। এই বিলের সাথে একটি ছোট আমের বাগান। আমি আমাদের জমিতে যাচ্ছি, এই বাগান বাগানের পাশ দিয়ে হেঁটে আমরাও আজকে কাঁচা ফসল তুলব। দেখতে পাচ্ছেন আসলে রাস্তায় কীভাবে লাউ কেটে মেয়ে ছেলে সবাই রেখেছে এবং বাজারজাত করছে। দুটাই উঠলো, ওই কটাই তুলেন, পরে আবার পরে দিন। মূলত আমাদের কদুর ভিয়ে প্রতিদিনই কদু কাটা হয়, করিলা কদু প্রতিদিনই কাটা হয় কম বেশি। সে কারণে সকাল থেকে আমাদের এলাকার কৃষকেরা মেয়ে থেকে মেয়ে ছেলে উভয় সবাই ব্যস্ত থাকে। আপনারা দেখছেন যে গোটা বিলেই মানুষ, সাধারণত কৃষক, তারা তাদের ভিয়ে জমিতে এসে ফসল কাটার জন্য। এটা আমাদের কদুর জমি, দেখছেন হয়েছে এখানে কদু, কিছু কদু কাটা হয়েছে এবং আমি এলাম, আমি কাটবো। আজকে আপনাদের কদু কাটা দেখাবো। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কৃষকেরা তাদের জমিতে রয়েছে এবং চতুর্দিকেই করিলা, লাউ, পটল, বরবটি এসবই খেত ফসল। জমি থেকে এইভাবে ঢাকির সাহায্যে আমরা কদু বাজারজাত কদু রাস্তায় নিয়ে যাই। দেখুন,
আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত পাতার কারণে লাউ সাদা রং, ফর্সা রং হয়ে গেছে। এটা একটু নীল তাকের আছে। আপনারা দেখতে পাচ্ছেন জমি থেকে লাউ কিভাবে ঢাকির মাধ্যমে রাস্তায় নিয়ে যাচ্ছে। রাস্তার ধারেই ভ্যান রয়েছে, ভ্যানের মাধ্যমে আমরা বাজারে যাব। বুঝে দেন তো কাকা, যে বুঝে দিলে কাল কাটতো।